বেলুনিয়া মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না সরকারি সাহায্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম ঠুকেছে শাসক দলের নেতা ও কর্মীদের, এমনই অভিযোগ গ্রামবাসীর। বেলুনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস এ ব্যাপারে জানতে পেরে বেলুনিয়া অতিরিক্ত মহকুমা শাসকের সাথে কথা বলেন। ব্যুরো রিপোর্ট, দৈনিক ত্রিপুরা নিউজ। আজকে দিবসে আসার কারণ হলো যে আগস্টের ফ্লাড হয়েছে, ফ্লাডে যেসব বেনিফিশিয়ারি এফেক্টেড হয়েছে ওনারা কিছু সংখ্যক ফুল ড্যামেজ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। সেজন্য আমরা এডিশনাল এসডিএম স্যারের কাছে এসেছি, ওনার সাথে আমরা কথা বলেছি যে সত্যি এই অভিযোগটা আমাদের কাছে প্রতিনিধিত্ব আসছে এবং ব্লকেও অনেক বেনিফিশিয়ারি গেছে যাদের থাকার জায়গা নেই, ওনারাও এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি। সেজন্য আমরা এসেছি, আমাদের সঙ্গে সুকান্তনগর পঞ্চায়েতের প্রধান এসেছে, জেলা পরিষদের সদস্য বিলি সরকার মহোদয় এসেছে, পঞ্চায়েত সমিতির সদস্য এসেছেন, আমরা স্যারের সাথে কথা বলেছি। স্যার বলেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকেই টাকা পাবেন, হয়তো কোনো কারণে কোনো অ্যাপ্লিকেশনের কোনো ভুলের কারণে হয়তো ওনারা পাননি। আমরা তহসিলের লিস্ট আছে, আমরা এখন গিয়ে তহসিলে দেখবো কার কার লিস্টে কার কার নাম আছে, যাদের নাম নেই তাদেরকে পুনরায় অ্যাপ্লিকেশন দিতে বলেছে, কেউ বাদ যাবে না, সরকারি সাহায্য সবাই পাবে।